আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো গাজরের ফিরনি বা শাহী ফিরনি বা পায়েস। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের দেখাবো, যেহেতু শীতকাল গাজর পাওয়া যায়, আজকে আমি আপনাদের গাজরের ফিরনি বা পায়েস রান্না করে খাওয়াবো। আমি এখানে গাজর নিয়েছি, হাফ কেজি গ্রেট করে নিয়েছি। এখানে এক মুঠোর মতো পোলাচল চিনি গুঁড়া চালতে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক কাপের চেয়ে বেশি হবে গরু দুধ নিয়েছি। আর এখানে জাফরান নিয়েছি, দুধে ভিজে রেখেছি। আর 1.5 লিটার দুধকে আমি জাল দিয়ে এখন 1 লিটার নিয়ে আসছি। এখন আমার দুধটা আস্তে আস্তে জাল হোক, এই ফাঁকে আমি গাজরটা ভেজে নিই। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এটা কিছুটা শাহী ফিরনির মতোই খেতে। গাজরটা দিয়ে আমি একটু ভেজে নিব, গাজরের যে পানিটা শুকিয়ে ফেল। একটু লবণের ছিটে দিয়ে দিলাম, মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ না হলে স্বাদটা পুরোপুরি পাওয়া যায় না। গাজরটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে দিলাম, চাল একটু সিদ্ধ হওয়ার জন্য আগে দিয়ে দিয়েছি। চালটা দিলে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আমি এলাচগুলো আবার লাস্টে উঠিয়ে ফেলবো। এখানে 1 কাপের মতো নারকেলটা আমি গাজরের সাথে গুঁজে ফেলি। এই ফিরনিটা খাওয়ার সময় একটা দাঁতের ভিতরেই লাগবে নারিকেলের একটা স্বাদ লাগবে মুখে, যেন আমি কাঁচাটা ডাইরেক্ট না দিয়ে এটা আমি ভেজে ফেলছি গাজরের সাথে। দুধটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 কাপের বেশি আছে আমার, এখানে 1.5 কাপের মতো গরু দুধ ছিল, এটা এখন দিয়ে দিলাম। একবারে পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজরটা নামিয়ে ফেলবো। কিন্তু গাজরটা দিয়ে দিচ্ছি, আমি চিনিটা আর একটু পরে দিব, গাজরটা আর চালের গুঁড়িটা আর একটু সিদ্ধ হোক তারপরে। 1 কাপের থেকে বেশি লাগলে আমি আর একটু পরে দিব, যদি লাগে, আর না লাগলে আর দিব না। এখন এটার আমি মিডিয়াম আঁচে চিনিটা মিশা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধ ভেজানো কেওড়া জলটা পেঁয়াজটা জাফরানটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ কেওড়া জল দিয়ে দিব। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দিচ্ছি কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে। বাদাম দিয়ে দিচ্ছি একটু, হয়ে গেল আমার আজকে গাজরের শাহী ফিরনি বা পায়েস। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা।